সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট, সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে, মানে আপনি T20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না, রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে, টেস্ট ক্রিকেটে সেই সময়টা থাকে। আমি আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে, আমরা সোফার চিন্তা করি, এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব কেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, তো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার, জাস্ট একটা ইনিংস এর ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসে, একটা সময়ের ব্যাপার। অবশ্যই অবশ্যই উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে। এখন আসলে টিম কম্বিনেশনে, টিম ব্যালেন্সিং এর কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে, সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে, এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও আমাদের জন্য কিন্তু একটা পাওয়া। তো উপরে ব্যাটিং যদি দলের প্রয়োজন হয় অবশ্যই করতে পারে, সেটা কিন্তু সে প্রমাণ করেছে। তো মিরাজ তো আমাদের প্ল্যানের মধ্যে সবসময় থাকে, এবং সেটা যদি দলের প্রয়োজনে কখনো উপরে প্রয়োজন হয় অবশ্যই ব্যাটিং করার অ্যাবিলিটি তার আছে, সেটা প্রমাণ করেছে। এখন টিম কম্বিনেশন যখন সাজানো হবে তখন হয়তো যদি কোনো ম্যাচে মনে হয় যে তাকে উপরে ব্যাটিং করানোর প্রয়োজন, সেটা করা যেতেই পারে, সে প্রুভেন প্লেয়ার, অবশ্যই প্ল্যানে আছে। আসলে লঙ্গা ভার্সন খুব বেশি এক্সপিরিয়েন্স নেই ঋষাদের, আসলে T20 যেটা হয় 4 ওভার, ওয়ানডেতে 10 ওভার, টেস্টে খেলতে গেলে হয়তো যদি একজন মেইন বোলার হিসেবে খেলে হয়তো 15-20 ওভার করতে হতেই পারে, সেই লোডটা এখনো তাকে আমরা নিতে দেখিনি, কারণ NCL খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি, এই ধরনের পরিমাণ বোলিংও তার করা হয়নি। সো আমরা চাচ্ছি যে সে লঙ্গা ভার্সনে ম্যাচ খেলে তারপরে টেস্ট টিমে আসুক, এবং লঙ্গা ভার্সন যখন খেলবে তখন তার জন্য ইজিয়ার হয়ে যাবে, কারণ আসলে 4 ওভার 10 ওভার বোলিং করার 15-20 ওভার এবং ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, সবগুলো ব্যাপার রয়েছে। ঋষাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে, কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফর্মেটই কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। আমার তো মনে হয় চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই তাহলে কিন্তু 10 জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। সো 4 জন স্পিনার, 4 জন পেস বোলার, 10 জন ব্যাটসম্যান, সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিকে পিছিয়ে নেই। সো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে, আমাদেরও কিন্তু 2 জন এস্টাবলিশড অলরাউন্ডার রয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমে যথেষ্ট ব্যালেন্স, পেস, স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশ ব্যালেন্স একটা দল। আসলে ইন্ডিয়ার পেস বোলিংও যথেষ্ট ভালো, ইন্ডিয়ার যথেষ্ট ব্যালেন্স একটা দল, এটা স্বীকার করতেই হবে। তাদের পেস বোলিংও ভালো, স্ট্রেংথ রয়েছে, স্পিনও ভেরিয়েশন রয়েছে, সঙ্গে স্পিনাররা কিন্তু ভালো অলরাউন্ডার। আমরা জানি যে জাদেজা রয়েছে, আশ্বিন রয়েছে, ইভেন কুলদীপ রয়েছে, আকশা প্যাটেল, তারা কিন্তু খুব ভালো স্পিনার, সেটা বলতে হবে। তো তাদের কম্বিনেশনটাও বেশ ভালো, তারা যেই কন্ডিশনে সাজানো উইকেট যেই ধরনের করুক না কেন, তাদের যেমন স্ট্রেংথ রয়েছে আমরা মনে করি যে আমাদের সেই সমমানের স্ট্রেংথ রয়েছে স্পিন এবং পেসে। সো আমার মনে হয় যে সেটা আমি আসলে আলাদা করে বলতে চাই না তাদের পেস বা স্পিন,